এটি হচ্ছে যে সনি এলসিডি টিভি, মডেল নাম্বারটা KLV22BX320। প্রবলেম, পাওয়ার এলইডি জ্বলছে না। সেটা খুললাম, পাওয়ার সাপ্লাই বোর্ড, মেইন পিসিবি, পাওয়ার সাপ্লাই বোর্ডটা ওপেন করছি। সেটটাতে শুধুমাত্র 3.3 ভোল্ট আছে। এসি ডিটেক্ট, এই সেট, এই পিনটাতে কোনো ভোল্টেজ নেই, আর কোনো পিনেই ভোল্টেজ নেই। প্রেসিং করে যা দেখলাম, সেটটা এসি ডিটেক্ট না থাকলে সেট অন হবে না। এসি ডিটেক্ট থেকে এইখানে একটা ট্রানজিস্টার আছে, ট্রানজিস্টারে এইখানে 12 ভোল্ট আছে, আর কোনো ভোল্টেজ নেই। ট্রানজিস্টারটা সুইচিং হচ্ছে না। সুইচিং না হওয়ার জন্যই এখানে এসি ডিটেক্টে কোনো ভোল্টেজ নেই, 0 ভোল্ট দেখাচ্ছে যে এসি ডিটেক্ট পিন। এটা কী করলাম আমি, সেটটা পাওয়ার সাপ্লাই বোর্ডে একটা অপটো কাপলার আছে, এই অপটো কাপলারটা, এটা এই দুটো সোজা একটা উল্টো লাগানো, যেটা উল্টো লাগানো এই অপটো কাপলারটা আমি খুললাম। খোলার পর 3 আর 4 নাম্বার পিন, এইটা 3 এইটা 4, সরি এইটা 3 এইটা 4, এই 3 আর 4 নাম্বার পিন দুটো আমি একসাথে শর্ট করে দিলাম।
শর্ট করার পরে দেখি কি হয়। থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট তো আগে থেকেই ছিল, এসি ডিটেক্ট 2.9 ভোল্ট দেখাচ্ছে। এই যে এসি ডিটেক্ট 2.9 ভোল্ট। হ্যাঁ, অন্য পিনগুলোতেও ভোল্টেজ চলে এসেছে সব, দেখুন। সব কটা ভোল্ট রেডি। এই যে এখন সেটে লাইট জ্বলছে, সেট রেডি। ব্যাক লাইটের তার খোলা আছে, এই কারণে ডিসপ্লে আসছে না। ব্যাক লাইটের তারটা লাগাই। সেট রেডি, ছবি চলে এসেছে, ভিডিও দেখি। चश्मा पहन लिया जिससे तुम्हें हर रिश्ते में सिर्फ गलत चीजें दिखाई देती। तुम्हें तो हर चीज में पॉजिटिव साइन दिखता है। होप दिखता।